জলফাই এড়েছি জনে আমরা তো সবাই জলফাইয়ের বর্তা বা আচার বানিয়ে থাকি এইভাবে কি কখনও ট্রাই করেছেন আমি কিন্তু এইভাবে আচারটা ট্রাই করে একদম পাগল হয়েছি এর মানে হচ্ছে আমি এখন থেকে আর এইভাবে ছাড়া অন্য কোনোভাবে বর্তা খাব না আর তাই শেয়ার করবো আপনাদের সাথে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আসসালামু আলাইকুম প্রথমে আমি এখানে আমার প্রয়োজন মতো জলফাইগুলোকে নিয়ে তারপর দুই নিয়েছি দুই পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলাটা দড়িয়ে চুলার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তারপর আমি জলপাইগুলোকে এরকমভাবে করে দিয়ে দিব আর একে এই সময়ে চুলার হিটটা কিন্তু একদম লো থেকে মিডিয়াম থাকবে একদম বাড়ানো যাবে না তাহলে কিন্তু নিচের দিকটা পুড়ে যাবে বেতরটা সেদ্ধ হবে না এটা কিন্তু কাঁচা জলপাই তারপর এটাকে আমি প্রয়োজন মতো সেদ্ধ করে নিব একদমই মানে পাঁচ থেকে ছয় মিনিট রাখলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে ভিতরে একদম আমার জলপাইগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে আমি সবগুলোকে উঠিয়ে নিয়েছি উঠে নেওয়ার পর আমি এখানে মরিচ দিয়ে দিব মানে হচ্ছে মরিচ শুকনো মরিচ আমি দুটো নিয়েছি দুটো শুকনামরিচকে ধুয়ে আমি চুলার উপরেই এটাকে একদম বেজে নেওয়ার মতো করে নিব আপনারা কিন্তু বলতে পারেন যে এটা একটু তেল দিয়ে বাজলে কি হয় কিন্তু এইভাবে মরিচ পোড়া দিয়ে জলপাইয়ের ভর্তাটা বা চাটনিটা মাখালে এর টেস্টটাই অন্যরকম হয়ে যায় আর আমার সাথেই থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আরও কিন্তু টিপস আছে ভিডিও ছেড়ে এখনই যাবেন না তারপর আমি এখানে ধনেপাতা নিয়ে নিলাম আর শীতের এই সিজনটায় আর বর্তাতে তো ধনেপাতা আসলে না হলে নাই হয় ধনেপাতা পাতা অবশ্যই মাস্ট ভি লাগবে কারণ হচ্ছে বর্তার টেস্ট কিন্তু ধনেপাতাই বাড়ায় তারপর রসুন নিয়ে নিলাম প্রয়োজন মতো আমি এখানে লবণ নিয়ে নিলাম আর জলপাইটা এরকমভাবে ভেঙে নিব আর জলপাইয়ের উপরটা সামান্য এরকম একটু পোড়া লেগে গেছে কোনো সমস্যা নেই উপরটা কি এরকম হালকা করে আমি পেলে দিব কারণ হচ্ছে ভেতরটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার প্রয়োজন কিন্তু ভেতরের মাংসগুলোই তারপর আমি সবগুলো জলপাইকে এরকম উপরটা ছেড়ে নিয়েছি আমি কিন্তু আপনাদের সাথে কথা বলছি আর আমার জিবে পানি চলে এসেছে আবারও খেতে মন চাইছে আমি আবার কালকে বানিয়ে খাবো আপনারা আজকে দেখুন রেসিপিটা কীরকম আমি মানে করেছি আর কি তারপর এখানে আচারের মেইন টেস্ট কিন্তু এই কাসন্দিতেই বাড়ায় আর এই কাসন্দিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কাসন্দি না হলেও কোনো সমস্যা নেই আচারটা কিন্তু এমনিই অনেক ফ্লেভারফুল একটা স্মোকি বা বেসেছে। এটাকে পুরানোর জন্য তারপর আমি কাসন্দিটা দিয়ে খুব ভালো করে সবগুলো আমি এরকমভাবে মিশিয়ে দিচ্ছি আর রেডি হয়ে গিয়েছে আমার মজাদার জলপায়ের বর্তা বা জলপায়ের চাটনি যেটাই বলুন অবশ্যই আপনারা কিন্তু একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের বর্তাটাও এটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি ছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনারা ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম